বাইরে কিসের হুন্ডি কিসের মন্ডি, টাকা রেট দিচ্ছে গত কয়েকদিন ধরে মোবাইলই পে এবং ইউআর পে। মোটামুটি সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে। আমি এই ভিডিওটা অন্তত 5 বার রেকর্ড করেছি, কারণ হলো আমি যখন রেকর্ড করে সরাসরি অ্যাপসে প্রবেশ করি তখন রেটটা পরিবর্তন হয়ে যাচ্ছে, 2 মিনিটের মধ্যেই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। গতকাল 5টা বাজে আমি ভিডিও দিয়েছিলাম, তখন রেট ছিল 28.26 টাকা ব্যাংক অ্যাকাউন্টে 1 রিয়াল সমমান। ভিডিওটা আপলোড করার 10 মিনিট পর টাকার রেট পরিবর্তন হয়ে চলে যায় 29.26 টাকায়। সকাল পর্যন্ত সেটাই ছিল, সকালে এসে টাকার রেট কিছুটা কমিয়ে 29 টাকা করেছে। কিছুক্ষণ আগে ভিডিও রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করতে গেলাম, তখন রেট হলো 28.85। আবার রেকর্ড করলাম, আবার যখন অ্যাপসে প্রবেশ করলাম দেখাচ্ছে 29 টাকা বরাবর 1 রিয়াল সমমান ব্যাংক অ্যাকাউন্টে। ইউআর পে এবং মোবাইল পে ব্যবহার করার জন্য অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংক কার্ড, কারণ আপনাকে ওয়ালেট করতে হবে বা অ্যাড মানি করতে হবে। ইউআর পে মোবাইল পে ডিজিটাল মানি ট্রান্সফার অ্যাপস। অনেকেই প্রশ্ন করেন যে তাদের মাধ্যমে টাকা পাঠালে টাকার কোনো রিস্ক আছে কিনা। সৌদি সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অনুমোদিত, ভয়ের কিছু নেই, নিশ্চিন্তে টাকা পাঠাতে পারেন। মাঝে মধ্যে হয়তো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, সেটি অন্য কথা। বর্তমানে এই দুইটা মাধ্যমেই সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে। ওয়েস্টার্নও মোটামুটি ভালোই টাকা রেট দিচ্ছে, ওয়েস্টার্নের টাকা রেট তেমন একটা পরিবর্তন হয় না। তবে আজ কয়েকদিন ধরে কিন্তু মোবাইল পে এবং ইউআর পে লাগামহীন রেট দিচ্ছে আমাদেরকে, আমরা চাই 2টা পয়সা বেশি। আপনি যদি এখন ইউআর পের মাধ্যমে টাকা পাঠান তাহলে 1 লক্ষ টাকায় আপনার 3460 রিয়াল লাগবে। তো চলুন আমি দেখাচ্ছি সরাসরি অ্যাপসের ভিতর থেকে টাকা রেট কত। অনেকে হয়তো এখানে প্রশ্ন তুলবেন, প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, কারণ আমি সরাসরি আজকে ডেটটি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ডেট খেয়াল করুন, 10 ফেব্রুয়ারি শুক্রবার 2023। এবার আমি সরাসরি অ্যাপসে প্রবেশ করব আপনাদের সামনেই পাসকোড দিয়ে। সময় দিবেন, কারণ অনেকেই প্রশ্ন তোলেন, প্রশ্ন তুলে খুব খারাপ লাগে। আমি আমার পাসকোড দিলাম, লগ ইন হওয়ার জন্য সময় নিবে। তারপর আমি ট্রান্সফার অপশনে ক্লিক করলাম, ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করলাম, প্রাইস এস্টিমেটেডের মধ্যে ক্লিক করলাম। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে আপনাকে, আমরা বাংলাদেশ খুঁজে নিচ্ছি, সময় নেবে অ্যাড হতে। এরপরে এখানে ডেলিভারি অপশন, আপনি কোনভাবে টাকা পাঠাবেন, এই যে অ্যাকাউন্ট ডিপোজিট, আপনি একটা অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করবেন বা পাঠাবেন। যেমন ধরুন বাংলাদেশে আপনার জনতা ব্যাংকের অ্যাকাউন্ট আসছে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আসছে, অথবা যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট আসছে, কিংবা আপনার আত্মীয় স্বজনের অ্যাকাউন্ট আসছে, তার অ্যাকাউন্টে আপনি যখন টাকা পাঠাবেন অ্যাকাউন্টে অ্যাড করে, তখন গিয়ে সর্বোচ্চ রেটটা পাবেন কত দেখুন, 29.041 টাকা, অর্থাৎ 29 টাকা 1 রিয়াল সমমান এখন দিচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু 28.85 টাকা ছিল, হয়তো বা 2-1 মিনিটের মধ্যে আবারও পরিবর্তন হয়ে যেতে পারে। টাকা রেট কিন্তু পরিবর্তনশীল, এটা খেয়াল রাখবেন। যদি আমরা ক্যাশ পিক আপ দিই তাহলে কত, 29 টাকা। আলহামদুলিল্লাহ ক্যাশ পিক আপেও এখন রেট বাড়িয়ে দিয়েছে, হয়তো শেষ আপডেটের জন্যই অপেক্ষায় ছিলাম আমরা সবাই। আর যদি বিকাশে পাঠান তাহলে কত পাচ্ছেন দেখুন, সেন্ট ওয়ালেট, নেক্সট 28.08 টাকা বিকাশে পাঠালে। এবার আমি যাচ্ছি মোবাইল পের অ্যাপসের মধ্যে। খেয়াল রাখবেন মোবাইল পে এবং ইউআর পে সেম ম্যানেজমেন্ট, সেম কোম্পানি, তার কারণে তাদের রেট সেম থাকে। শুধুমাত্র মোবাইল পের মধ্যে লাভ হলো আপনাকে কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি পাঠাতে পারবেন। সো আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, তারপর আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফারের মধ্যে ক্লিক করলাম, অ্যাড নিউ রিসিভারের মধ্যে ক্লিক করলাম, এরপরে আমি ক্যাশ পিক আপের মধ্যে দিব। এখানে এসে প্রথমে আমি বাংলাদেশটা খুঁজে নিব, বাংলাদেশ খুঁজে নিলাম। এখানে খেয়াল করুন আপনি প্রথমে আছে ক্যাশ পিক আপ 28.85, এখানে কিছুটা পরিবর্তন এখনও আছে, এখানে দিচ্ছে 29 টাকা বরাবর সেন্ড টু ব্যাংক অ্যাকাউন্ট। সেন্ড টু ওয়ালেটে কত দিচ্ছে দেখুন, 28 টাকা বরাবর, সরি এখানেও 28 টাকা, ক্যাশ পিক আপেও দিচ্ছে 28 টাকা, শুধুমাত্র সেন্ড টু ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি পাচ্ছেন সর্বোচ্চ 29 টাকা। আর এখানে ফি লাগছে না আপনার, কোনো ফি লাগবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।